কি এটা? আমি এখানে এসেছি সেটা কি নন্দিনী জানতে পেরে গিয়েছে? এখন কি করব আমি? দাদা, আমি মাধবী, তোর দাদা এসে গেছি। দাদা, দাদা, তুমি আমার এই বিপদের সময় তুমি এসেছ, আমার যে কি ভালো লাগছে দাদা। কিন্তু তুমি দেখা দিচ্ছ না কেন দাদা? আমার সামনে এসে কথা বলো তুমি। যতক্ষণ আমায় কেউ দেখতে পাবে না, আমার শক্তি আমার কাছেই থাকবে। আমার বাড়িতে তুই কিছু খুঁজতে এসেছিস, কি খুঁজছিস সেটা আমায় বল, আমি তোকে সাহায্য করব। ওই নন্দিনী আগামী পূর্ণিমার মধ্যে জঙ্গল দেবীর কাছে কালচক্রগুলো পৌঁছে দেবে, আর না পারলে ও চিরকালের মতো নাগ শক্তির ক্ষমতা হারিয়ে ফেলবে, আর এটা অবশ্যই হবে। সেই জন্য ওই নন্দিনী যে কোনো ভাবেই হোক ওই কালচক্রগুলো কেড়ে নিতে চাইছে, আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। ও এতটাই রেগে আছে কালচক্র নেওয়ার জন্য যাকে খুশি তাকেই মেরে ফেলতে পারে, আর এটা আমি জানি। ও সেরকম কিছু করার আগে ওকে শেষ করে ফেলতে হবে। আর তার জন্য কোনো রাস্তা আছে কিনা ওই সর্পবিদ্যার বইতে আমি দেখলাম, কিন্তু ওখানে তো কিছুই লেখা নেই দাদা। নন্দিনীকে শেষ করার জন্য শাস্ত্রে রাস্তা না থাকতে পারে, তবে অন্য একটা রাস্তাও আছে। তাই ওটা কি তুমি আমাকে বলো দাদা। নন্দিনীকে হারানোটা সামান্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। নাগবংশের যদি কেউ হয় তবে সেই পারবে এই কাজ। আমি সেইরকমই একজন ইচ্ছেধারী নাগবংশের একজনকে দিয়ে চেষ্টা করে দেখেওছিলাম, কিন্তু কিছু হয়নি দাদা। ইচ্ছাধারী নাগেরা শক্তি নাগ যা বলে সেটাই করে থাকে। সব নাগবংশের মধ্যে শ্রেষ্ঠ যে নাগবংশ তা এখনো আছে, এই নাগবংশের ব্যাপারে এই মৃত্যুলোকে আসার পর আমি জানতে পেরেছি। সেটা কোন বংশ দাদা? কার্কটক বংশ। এই কার্কটক বংশে নাগানন্দা বলে একজন আছে, একমাত্র এই নাগানন্দাই নন্দিনীকে শেষ করার ক্ষমতা রাখে। ওই নাগানন্দাকে কোথায় পাবো দাদা? চান্দেলি জঙ্গলের মাঝে ভৈরব পাহাড়ের কাছে মৃগগোধূলি বলে একটা গুহা আছে, নাগানন্দাকে ওখানেই পাবি। আমি নিজে গিয়ে ওনার সঙ্গে কথা বলবো। গিয়ে দেখা কর, কিন্তু নাগানন্দা এই কাজটার জন্য এত সহজে রাজি হবে না, ওকে রাজি করাতে যথেষ্ট বেগ পেতে হবে। নন্দিনীকে নাশ করার জন্য তুমি ওই ব্যক্তির খোঁজ দিয়েছ, এটাই যথেষ্ট। ওই নাগানন্দাকে আমি রাজি করাবো। তুই অবশ্যই বিজয়ী হবি, আমি তোকে আশীর্বাদ করছি। এবার যা। ঠিক আছে দাদা। গঙ্গা, রাজশেখর কোথায়? বাবা একটা খুব জরুরি কাজের জন্য দুবাই গেছেন। আজকে নন্দিনী মহলে এসেছিল। আমি জানি, অরুণ সবকিছু বলেছে। আসলে গঙ্গাও চায় যে নন্দিনীর এই সমস্যাগুলো এবার শেষ হোক, তার জন্য আমাদের আপনার সাহায্য দরকার হবে। নন্দিনীকে শেষ করার জন্য আমি একটা রাস্তা পেয়েছি। আমি যখনই নন্দিনীকে শেষ করার চেষ্টা করেছি কোনো না কোনো একটা শক্তি ওকে বাঁচিয়ে নিয়েছে। শক্তি নাগের যে অন্ত নেই এটাই আমার মনে বিশ্বাস জন্মে গিয়েছিল। সেজন্য গঙ্গা নন্দিনীকে পুজো করা সত্ত্বেও ও যখন নন্দিনীকে শেষ করার সিদ্ধান্ত নেয়, তখন আমি নন্দিনীকে শেষ করার কোনো উপায় আছে কিনা সেটাই জানার চেষ্টা করছিলাম, আর সেটা আমি খুঁজেও পেয়ে গিয়েছি। এখন আমাকে ওই নাগানন্দার কাছে যেতে হবে। আমিও যাব আপনার সাথে। ঠিক আছে, চলো যাওয়া যাক। আসুন। Thank you.
সরি গঙ্গা। সাবধানে এসো। এটা আমার দাদার বলা সেই বিশেষ গুহা। কার্কটক বংশের নাগানন্দা গুহার ভেতরেই আছেন। অরুণ, তুমি আমার সঙ্গে ভেতরে চলো, গঙ্গা এখানেই থাকুক। চলো আমরা ভেতরে গিয়ে কথা বলে আসি। আমরা এত দূরে আসার পর গঙ্গা বাইরে দাঁড়িয়ে থাকবে কেন? ও আমার সঙ্গে আসুক। ও আমাদের সঙ্গে আসতে চেয়েছিল তাই সাথে এনেছি, কিন্তু এতজনকে একসঙ্গে সামনে দেখলে উনি সাহায্য নাও করতে পারেন। ও এখানেই থাকুক। শোনো, আমাদের কাজটা যেন হয় তোমরা দুজন গিয়ে কথা বলে এসো। এসো অরুণ। কি গুহা তো এরপর বন্ধ, এরপর আমরা এগোবো কি করে? নাগানন্দা, 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 কেউ তো সাড়াই দিচ্ছে না। আমার মনে হয় কেউ নেই, আমার মনে হয় কেউ নেই। চলুন ফিরে যাই। একটু অপেক্ষা করো অরুণ, আমি আরেকটু জোরে ডেকে দেখছি। নাগানন্দা, 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 কে আমাকে ডাকছে? আমার নাম মাধবী, আমি একজন শিব তপস্বিনী, আপনার সঙ্গে দেখা করতে এসেছি। চলো। নমস্কার স্বামীজি। তোমাদের কি চাই? আমরা আপনার কাছে নিরুপায় হয়ে সাহায্য চাইতে এসেছি। আমি কি করতে পারি? এদের বাড়িতে একটা সাপ এসে কষ্ট দিচ্ছে ওদেরকে, কিন্তু ওটা কোনো সামান্য সাপ নয়, ওই সাপ শক্তি নাগের অবতার। এদের বাড়ির চারজন লোকেদের ও এর মধ্যেই মেরে ফেলেছে, আর এবার এদের বংশ সম্পূর্ণ নাশ করবে বলে উঠে পড়ে লেগেছে। আর এই ব্যাপারে আমি কিছুই করতে পারছি না, সেই জন্য আপনি গিয়ে ওই সাপকে মেরে এদের পরিবারকে রক্ষা করুন। আমাদের অবস্থাটা বোঝার চেষ্টা করুন, আপনি সাহায্য করুন আমাদের। আমি তোমাদের সাহায্য করতে পারবো না। তুমি আসতে পারো। স্বামীজি, আমরা আপনার ভরসায় এসেছি, আপনাকে আমাদের সাহায্য করতেই হবে। ওই সাপকে একমাত্র আপনিই শেষ করতে পারেন, সাহায্য করুন আমাদের। তোমরা যতই বলো না কেন, আমি তোমাদের এই প্রার্থনা পূর্ণ করতে পারবো না। তার কারণ হলো আমি নাগ বংশের একজন, আমাদের বংশের লোকেদের আমি শেষ করতে পারবো না। আপনি যদি আপনার বংশের সাপকে বাঁচাতে চান, তাহলে আমাদের কে বাঁচাবে? তোমাদের বিষয় চিন্তা করাটা
কোনোভাবেই আমার কাজ নয়। আপনার কাছে সাহায্য চাইতে আসলে আপনি তাদের এইভাবে বলেন? আপনি কার কোটাক বংশের মানুষ? যারা আপনাকে বিশ্বাস করে তার প্রতিদান আপনি এইভাবে দেন? শুধু মানুষেরা বেঁচে থাকলেই হলো, আমাদের বাঁচতে নেই। ওই সাপের বংশকে আপনি বাঁচাতে চাইছেন, আর ওই সাপ একটা গোটা পরিবারকে শেষ করে ফেলছে, এটা কি ধরনের ন্যায়? যে কোনো সাপ নিজের অসুবিধে হলেই কেবল লড়াই করে। তোমরা ওই সাপকে নিশ্চয়ই কোনো কষ্ট দিয়েছ, সেই জন্য নাগ দোষ তোমাদের উপর লেগেছে। তোমাদের করে থাকা পাপের সঠিক শাস্তি তোমাদের অবশ্যই পেতে হবে। স্বামীজি, ওই সাপের জন্য আমার বাবা অনেক বছর ধরে খুব কষ্ট পেয়েছে। ওই সাপকেই শান্ত করার জন্য বাবা কত মন্দিরে গেছে, কত পুজো আচ্চা করেছে, কিন্তু সেসবের কোনো ফল আমরা পাইনি। এখন আমাদের পরিবার খুব বড় একটা বিপদে পড়েছে বলেই আমরা আপনার কাছে এসেছি। দয়া করে আমাদের এই সমস্যার একটা সমাধান দিন স্বামীজি। আমাদের এভাবে ফিরিয়ে দেবেন না, সাহায্য করুন আমাদের। আমি বলেছি মানে সেটাই শেষ কথা, আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এখান থেকে চলে যাও। আপনি আমাদের একটা কথা অন্তত শুনুন। এখান থেকে যেতে বলেছি সেটা বুঝতে পারছো না? আমার এখানে এসে নিজের কাজটা সিদ্ধ করবে ভাবলে সেটা মস্ত বড় ভুল করেছো। আমাদের কাজের জন্য উনি রাজি হননি। নন্দিনীকে শেষ করার জন্য আমাদের অন্য রাস্তা দেখতে হবে, চলো এখন। অন্য কোনো রাস্তা নেই বলেই তো ওনার কাছে এসেছিলাম। উনি আমাদের সাহায্য করতে চাইছেন না। আমি একবার কথা বলে দেখব। আমি তো কথা বললাম, উনি কিছুতেই মানছেন না। ব্যাস, আমি দেখছি যদি ওনাকে রাজি করাতে পারি। ঠিক আছে, যাও গিয়ে দেখো। স্বামীজি, এক্ষুনি আপনার সাথে যারা কথা বলে গেলেন আমি তাদের সাথেই এসেছি। আপনি আপনার নিজের বংশের বিরুদ্ধে কিছু করবেন না তা বুঝতে পারছি, কিন্তু আমাদের কষ্টটাও একটু বুঝুন আপনি। আমরা যে কাজ করিনি তার জন্য ওই সাপ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আমরা অনেক দিন ধরে সহ্য করার পরই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি এক সামান্য মানুষ রূপে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু আমি নাগমাতার একজন ভক্ত। আমি ছোট থেকেই নাগমাতার পূজো করেছি। আপনি নাগমাতাকে যতটা সম্মান করেন আমিও ঠিক ততটাই সম্মান করতাম। সত্যি কথা বলতে নাগমাতাকে আমি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি। সাপের জন্যই
আমি সবকিছু ত্যাগ করেছিলাম, কিন্তু ও কোনোদিন তা বোঝেনি। ও আমার বাবাকে মেরে ফেলেছে আর তাতেও শান্তি পায়নি। এখন আমার পরিবারের সর্বনাশ করার চেষ্টা করছে। আমি আমার পরিবারকে রক্ষা করতে চাই, তাই আমরা আপনার কাছে এসেছি। আপনি দয়া করে আমাদের সাহায্য করুন, আমাদেরকে আপনি চলে যেতে বলবেন না। ওঠো মা। ওই সাপের জন্য তুমি অনেক কষ্ট পেয়েছ, তোমার জন্য আমি আমার কথা বদলে নিলাম। আমাদের বংশ থেকে আমি অনুমতি নিচ্ছি, অনুমতি পেলে আমি তোমার সমস্যাটা নিশ্চয়ই সমাধান করব। কোটাক বংশের পূর্বপুরুষরা, আপনাদের নাগানন্দা একটা কাজ করার জন্য আপনাদের অনুমতি চাইছে। তুই কিসের জন্য অনুমতি চাইতে এসেছিস সেটা আমি জানি। এর আগে যখন শিব তপস্বিনী জিজ্ঞাসা করলো তখন তো তুই কিছু বললি না, আর এখন এই মহিলাকে দেখে মন গলে গেল? ওই রকম সুন্দরী একটা মেয়ের চোখের জল দেখে তোর কি মন এত সহজে গলে গেল নাগানন্দা? যে কোনো পরিস্থিতিতে আমাদের নাগ বংশকে বাঁচানোর জন্য মনকে কঠোর রাখতে হবে। তাছাড়া এই মানুষের জাতের ব্যাপার নিয়ে আমাদের চিন্তা করে কোনো লাভ নেই। এখনো অবধি নাগ বংশের কারোর থেকে অন্যায় ঘটাবার মতন কেউই ছিল না, কিন্তু একটা নাগকে পুজো করা এই মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। নিজের অন্যায় না জেনে থাকা এই মেয়েটার মুখ দেখে সাহায্য করতে ইচ্ছে করছে। তুই যে মেয়েটার সম্পর্কে এত প্রশংসা করছিস, আমরাও তাহলে সেই মেয়েটার মুখ অবশ্যই দেখতে চাই। আমি যা বলছি সেটা যে সত্যি এখন তো বুঝতে পারছেন? কে কি বলছিস তাতে কোনো সন্দেহ নেই। যেই মেয়ে নাগ পুজো করে তাকে সাহায্য করা আমাদের বংশের ধর্ম, আর আমাদের এই ধর্মকে বাঁচাতেই হবে। আমাদের বংশের একটা প্রাণ গেলে কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের নীতিটা ঠিক রাখতে হবে। আপনাদের কথা শুনে আপনারা যে আমার সিদ্ধান্তটা মেনে নিলেন সেটা বুঝলাম। আমার উদ্দেশ্য হলো কার কোটাক বংশের সম্মতি, আমাকে অনুমতি দিন। কার কোটাক চক্রবর্তীর এতে অনুমতি আছে। ধন্য হলাম। ভয় পেও না মা, তোমায় সাহায্য করার অনুমতি পেয়েছি। আমি তোমার সমস্যার সমাধান করব, তার আগে আমি যা বলবো করো। সব ব্যবস্থা করে রাখবো, আপনি কখন আসবেন আমাকে বলুন, আমি এসে আপনাকে নিয়ে যাব। সময় দেখে আমি আসব। তুমি কোথায় থাকো বলো? এই গ্রামে যে মহল আছে ওখানেই থাকি। আমি চলে আসব, তুমি এখন নিশ্চিন্তে যাও। অনেক ধন্যবাদ স্বামীজি, আশীর্বাদ করুন। আমি এখন আসছি। Thank you.
শোনো। বলো গঙ্গা। আমি ওনাকে সব বলার পর উনি সাহায্য করতে রাজি হয়েছেন। সময় বুঝে উনি আমাদের মহলে আসবেন বলেছেন, আর বলেছেন তার আগে পূজোর সব ব্যবস্থা করে রাখতে। উনি যা যা বলেছেন এখন তাই করব। নাগানন্দা রাজি হয়ে গিয়েছেন আসার জন্য। এবারে এই নন্দিনীকে আর কেউ বাঁচাতে পারবে না। চলো আমরা যাই। একটা সময় ছিল যখন শুধু নন্দিনীকে নিয়েই ভাবতাম, ওই ঢিপিতে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হবে বলে চিন্তা করতাম। আর এখন এখন নন্দিনীকে শেষ করার কথা ভাবছি আমি। নন্দিনীকে সারা জীবন ভক্তি করেছি আমি, আর এখন ওর জন্যই এই সিদ্ধান্ত নিচ্ছি। এতদিন ধরে থাকা আমার ভালোবাসা ভক্তির জীবনে আর কোনো অর্থই থাকলো না। আমি ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে আমি নন্দিনীকে বদলে দিতে পারবো, কিন্তু আমি সেটা পারলাম না করতে। আমি এরকম ভুল করব আমি কখনো ভাবতে পারিনি। নন্দিনীর বিষয়ে আমি আর দুর্বল হব না ভেবেছিলাম, কিন্তু এখন বড্ড মায়া হচ্ছে। কিন্তু ওকে বাঁচিয়ে রাখলে তোমার ক্ষতি হয়ে যেতে পারে সেটা ভেবে ভয়ও লাগছে। নন্দিনীর জন্য আমি নিজের প্রাণও দিয়ে দিতে পারি, কিন্তু এখন নন্দিনী তোমার ক্ষতি করার চেষ্টা করেছে। এই অন্যায় কাজের জন্য আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না। বাড়িতে কোনো স্বামীজি আসছেন নাকি রে? হ্যাঁ গো। ওই নন্দিনী যখন তখন এই বাড়িতে ঢুকে সবাইকে ভয় দেখাচ্ছে না, তাই ওকে শেষ করতে অরুণ মাধবী আর গঙ্গা মিলে ওই স্বামীজিকে এখানে ডেকে আনছেন। ওই স্বামীজি নাকি সাপ ধরাতে অনেক নাম করেছে। কোনো একটা গুহা থেকে মাধবী নাকি ওনাকে নিয়ে আসছেন। যিনি আসছেন তিনি নন্দিনীর সমস্যাটা একেবারে নির্মূল করে দেবেন। এইটা একটা মাধবী এই বাড়ির জন্য দারুণ কাজ করেছে। যাই হোক না কেন, এই বাড়ি থেকে সাপের সমস্যা সমাধান হলেই হলো। বলছি যে ওই স্বামীজি কবে আসবেন? রাহুকালে আসবেন তো বলেছিলেন। সময় হয়ে গেছে তো, রাহুকাল তো শুরু হয়ে গেছে। তাহলে এক্ষুনি চলে আসবে।
আমাদের এই বাড়িতে তো অনেকেই আসে যায়, সেইভাবেই আসবেন। এই বাড়িতে তো এর আগে অনেক স্বামীজি এসেছেন গেছেন, দেখা যাক এই স্বামীজি এসে কি খেলা দেখান। নন্দিনীকে সবাই মারার প্ল্যান করছে, আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। স্বামী এসেছেন গঙ্গা, নাগানন্দ স্বামী এসে বলেছেন। চলো ওনাকে নিয়ে আসি। নমস্কার স্বামীজি। এই ঢিপিতেই নন্দিনী থাকতো স্বামীজি, অনেক বছর ধরে এখানে ছিল। এর আগে আমার বাবাকে সাপের থেকে রক্ষা করার জন্য ওনার চেনা নম্বুদরি স্বামীজি এই ঢিপিতে সাপকে বন্দি করে রেখেছিলেন। অন্য লোক কি করে গেছে সেটা আমাকে বলতে হবে না, ওই সাপকে কিভাবে ধরতে হয় সেটা আমি জানি। কালকে ভোরবেলা সন্ধিকালে নাগ বশীকরণ পূজোটা শুরু করতে হবে। নাগ বশীকরণ পূজোর জন্য এখানকার কোন জায়গা প্রশস্ত সেই নির্দেশ পাব, পেলেই আমি বলবো, তখনই ব্যবস্থা করতে হবে। ঠিক আছে স্বামীজি, আপনি যেই মুহূর্তে অনুমতি দেবেন সেই মুহূর্তে আমি নিজে গিয়ে সব রকম ব্যবস্থা করে আনবো। ততক্ষণ আপনি আমাদের বাড়িতেই থাকুন না, আসুন স্বামীজি। আসুন। ওই স্বামীজি এসে নন্দিনীকে ধরবেন না নন্দিনী ওই স্বামীজিকে ধরবেন, দেখা যাক। এই লোকটার যেমন হাবভাব দেখছি মনে হচ্ছে কিছু করে দেখাতে পারবে। নন্দিনীকে নিয়ে যে সমস্যা হচ্ছে তা সমাধান করতে এসেছেন ইনি। একে কি তাহলে নন্দিনীকে মারার জন্য এনেছে? ইনি হলেন নাগনন্দা স্বামীজি। নমস্কার। নমস্কার। পিসি, উপরে একটা রুম রেডি করে রাখতে বলেছিলাম তোমাকে। হ্যাঁ, রেডি আছে অরুণ। স্বামীজি, একটা রুম রেডি আছে, আপনি আসুন। নমস্কার। এদিকে
এই রুমেই তো উনি থাকবেন। ওনাকে নন্দিনীর ব্যাপারে সব বলতে হবে। উনি যাতে নন্দিনীর বিরুদ্ধে কিছু না করেন সেটা বোঝাতে হবে। আমাকে এখানে দেখলে মাধবী আর অরুণ এসে এক্ষুনি নিয়ে চলে যাবে। আমি বরং পরে আসব। স্বামীজি, এই রুমের মধ্যে ভালো আলো আর হাওয়া আসে, আপনার খুব ভালো লাগবে। আপনি বিশ্রাম করুন, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, ব্যবস্থা করে দেব। এখন কিছু লাগবে না, আমি এখানে একটু একা থাকতে চাই, তোমরা যাও। ঠিক আছে স্বামীজি। সাপের ঢিপি যেমন দেখলাম, খুবই ক্রুদ্ধ সাপ বলে মনে হচ্ছে। ওটা কি করে শেষ করব আমি সেই চিন্তায় পড়েছি। নাগমন্ত্র জপ করলে সাপ চলে আসবে, ওটা আসার সময় শত মুখাগ্নি করে তুই ওটাকে শেষ করে দিস। সাপ বাইরে রয়েছে, তার ঢিপিও আছে, তাহলে কেন আমাদের শত মুখাগ্নির ব্যবহার করতে হবে? ওই ঢিপির মাটি তোকে নিয়ে গিয়ে নাগ বশীকরণ পুজো করতে হবে, আর সেই সাপকে আকর্ষিত করে ডাকতে হবে। আমারও ওটাই সঠিক রাস্তা মনে হয়েছে। তুই হলি কার কোটা বল্লব? ওই ধরনের চিন্তা করলে কোনো লাভ হবে না। নাগ বশীকরণ পুজোটা কোথায় করব? যে মন্দিরে প্রতিদিন দেবীর পুজো হয় সেখানে শক্তির প্রভাব বেশি থাকবে, ওখানে নাগ বশীকরণ পুজো করলে সাপ খুব সহজেই ধরা যাবে। কারকোটাক ভূপাল একদমই ঠিক বলেছে, তুই তেমনটাই কর। আমি তাই করব, ওই নাগটাকে শেষ করে দেখাব। কে ওখানে? ভেতরে আয়। তুই কেন সবকিছু লুকিয়ে দেখছিলি? আসলে আপনার সাথে দেখা করতে এসেছিলাম। আমার সাথে কেন দেখা করতে চাস? স্বামীজি, আপনি যেরকমটা ভাবছেন নন্দিনী সেরকম নয়, ও খুব ভালো। নন্দিনী? সেটা কে? আপনি যাকে শেষ করতে এসেছেন সেই সাপের নামই নন্দিনী। এই পাপীগুলো এর আগেও নন্দিনীকে বহুবার মারার চেষ্টা করেছে, কিন্তু নন্দিনী প্রত্যেকবার বেঁচে গেছে। আপনাকে দেখে তো অনেক শক্তিশালী বলে মনে হচ্ছে। আপনার দ্বারা যদি নন্দিনীর কোনো ক্ষতি হয়ে যায়? নন্দিনীর কোনো ক্ষতি করবেন না। নন্দিনী কোনো সামান্য সাপ না, অপূর্ব শক্তি নাগ। শুধু তাই নয়, নন্দিনী জঙ্গলের দেবীর সম্পত্তি ওই কালচক্রগুলোকে রক্ষা করার জন্য যুদ্ধ করছে। নন্দিনী নিজের লক্ষ্য পূরণ করলে ধর্মই জিতবে। ধর্মকেই জিততে দিন, দয়া করে নন্দিনীর ক্ষতি করবেন না। নন্দিনীর হয়ে এত কথা বলছিস যে, কে তুই? আমি আসলে নন্দিনীর বোনের মতো হই। আমার বাবা নন্দিনীর মা পার্বতীর ভক্ত ছিলেন,
আর এখন আমি নন্দিনীকে সাহায্য করছি মাত্র। আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে নন্দিনীর ক্ষতি করবেন না। এদের বলা সাপটা সাধারণ সাপ ভেবেই আমি ধরতে চলে এলাম, কিন্তু তুই তো ওটা শক্তি নাগ বলছিস। ওটা যেমন সাপই হোক না কেন, আমায় ওটাকে শেষ করতেই হবে। তার কারণ হলো, ওটাকে শেষ করব বলে আমি এদের কথা দিয়েছি। স্বামীজি, এই বাড়ির মালিক রাজশেখর আর ওই মাধবী দুজনেই ভালো মানুষ না। দেবীর কাছ থেকে কালচক্র চুরি করেছে ওরা। ওরা ভালো হোক বা খারাপ, আমার কাছেই সাহায্য চাইতে এসেছিল। আমায় ওদের সাহায্য করতেই হবে। আপনি ওদের হয়ে দাঁড়ালে বিরাট বড় অধর্ম হবে আপনার। নাক পুজো করতে চাওয়া মেয়েটাকে ওই নন্দিনী খুন করার চেষ্টা করলো যে, ওটা ধর্ম নাকি? গঙ্গা নন্দিনীর শক্তি নাশ করার চেষ্টা করেছিল। ওই সময় নন্দিনী উত্তেজিত হয়ে ভুল করে ফেলেছে। নন্দিনী অস্থির হয়েছে বলেই এই সমস্যাটা আমার কাছে পৌঁছেছে। এখন কি করতে হবে সেটা আমি জানি, তুই চুপচাপ দেখে যা। স্বামীজি, এই বাড়িতে নন্দিনীর হয়ে কথা বলার কেউ নেই, আমি একাই আছি। আপনার পায়ে ধরে বলছি, নন্দিনীকে আপনি ছেড়ে দিন। তুই যতই বল না কেন, আমার মন বদলাবে না। তার কারণ, নন্দিনীর বিষয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনাকে আপনার সিদ্ধান্ত বদলাতে হবে। অসম্ভব। নন্দিনী আমার হাতে মরবেই মরবে। কাল সন্ধির মুহূর্তে নন্দিনীর বিরুদ্ধে পুজোটা আমি করেই ছাড়ব। কোনো পুজো হবে না। তুই ওটাকে আটকাতে পারবি না। আমার দ্বারা হয়তো এই পুজো আটকানো সম্ভব নয়, কিন্তু আপনার প্রাণ তো আমি নিতেই পারি। নন্দিনীকে শেষ করার জন্য এর আগেও অনেকে এসেছে, আর তারা কেউ বাঁচেনি। আর আপনি কে? সন্ধ্যা, কি করছো তুমি? ছাড়ো সন্ধ্যা, সন্ধ্যা ছাড়ো, কি করছো? ছাড়ো। নন্দিনীর থেকে বাঁচাবার জন্য স্বামীজি আমাদের বাড়িতে এসেছেন, আর তুমি ওনাকে মারতে চলেছ। নন্দিনীকে কেউ কিচ্ছু করবে না, ওকে ওর মতন ছেড়ে দাও। তুই নন্দিনীর হয়ে কেন কথা বলছিস? আমরা সবাই চাই ও যাতে শেষ হয়, এর মধ্যে তুই কেন বদলে গেলি? আমি বদলাইনি, আমি সব সময় নন্দিনীর পক্ষেই ছিলাম। নন্দিনীর বিরুদ্ধে আপনারা কি প্ল্যান করছেন সেটা জানার জন্যই আমি এতদিন আপনাদের সাথে ভালো হওয়ার নাটক করেছি। আমি বেঁচে থাকতে নন্দিনীর ক্ষতি কেউ করতে পারবে না। বিদ্রোহীকে সাথে রেখে শত্রুকে কি করে হারাবে? এর সাথে কিসের কথা, টেনে নিয়ে যাও। চল স্বামীজি, ও মরে গেছে, ক্ষমা করে দেবেন। নীলা, কি হয়েছে এমন ভাবে সন্ধ্যাকে টেনে আনলেন যে? ও কি করেছে সেটা জানতে পারলে তুমি নিজে ওকে বাড়ি থেকে বের করে দেবে।
কি বলছেন কি আপনি? এর নাম নাকি সন্ধ্যা। এ বলেছে মালয়েশিয়া থেকে এসেছে, তোমাদের বোকা বানিয়েছে। কিন্তু এর আসল নাম সন্ধ্যা নয়, গায়ত্রী। নন্দিনীর সঙ্গে যিনি থাকেন মুনির স্বামী, এ হলো তার মেয়ে। থেকে 20 বছর আগে অনাথ আশ্রমে থাকা এই গায়ত্রীকে মালয়েশিয়াতে থাকা এক দম্পতির দত্তক নেয়। আর এখন গায়ত্রী নন্দিনীকে সাহায্য করার জন্য কিরণের সঙ্গে ভালোবাসার নাটক করে রাজশেখরকে খুন করার জন্য এই বাড়িতে এসে রয়েছে। এত সব জানার পরেও রাজশেখর একে এই বাড়িতে কেন থাকতে দিয়েছেন সেটা নিশ্চয়ই আপনারাও জানতে চান। কিরণ ওকে খুব ভালোবাসে, আর হয়তো কোনোদিন এ নিশ্চয় নিজের মন বদলে নেবে, রাজশেখর এটাই ভেবেছিলেন। কিন্তু এ একটুও বদলায়নি, এখনো নন্দিনীর হয়ে রয়েছে। উনি সত্যি কথাই বলছেন, এই বিষয়টা আমি আগেই জানতাম। আর তাই কিরণের যখন বিয়ের কথা উঠেছিল তখন আমি আটকানোর চেষ্টা করেছিলাম। কিন্তু আপনারা সবাই আমাকে তখন ভুল বুঝেছিলেন, আমার কথা শোনেননি। আমরা সবাই নন্দিনীর হাত থেকে বাঁচার জন্য ছটফট করছি, কিন্তু এ ওই নন্দিনীর জন্য নাগানন্দ স্বামীকে খুন করতে চেয়েছে। এবার তোমরা সবাই বলো, এই মেয়েকে তোমরা এই বাড়িতে আর রাখবে কিনা? সন্ধ্যা, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি আমাদের এই বাড়িতে এসেছিলে। কিন্তু বাড়ির সবাই যা বলছে তুমি তো শুধু শুনে চুপ করে দাঁড়িয়ে রয়েছো।